ময়মনসিংহ থেকে নেত্রকোনার কেন্দুয়া সড়কে যাত্রী পরিবহন করেন সিএনজি অটোরিকশা চালক রাসেল মিয়া। প্রতিদিন যাতায়াতের পথে চরপাড়া, পাটগুদাম ব্রিজ ও শম্ভুগঞ্জ মোড় সহ নানা জায়গায় 200 টাকার বেশি তাকে টোলের মাধ্যমে চাঁদা দিতে হতো। সেটি বন্ধ হওয়ায় জানালেন স্বস্তির কথা। রুডে ঘাটে বাড়িতে চাঁদার পরিমাণ অনেকটা, প্রায় 200 টাকার মতো যাইতো। এখন এই 200 টাকা চাঁদা দিতে হয় না। একইভাবে চাঁদা আদায় বন্ধ হওয়ায় খুশি অটোরিকশা, ট্রাক আর পিকআপ চালকরা। তবে ভিন্ন কথাও বলছেন অনেকে। পুলিশ এড়িয়ে এখনো অনেক সড়কে চলছে চাঁদাবাজি। তাদের দাবি চাঁদা আদায় বন্ধে নজরদারি আরো বাড়ানোর। আমাদের সরকারের কাছে, প্রশাসনের কাছে দাবি হলো এটাই, যেন আর যেন চাঁদাবাজিটা না হয়। এরকম যদি চাঁদা না দেওয়া লাগে, ডেলি যদি আমাদের 150 টাকা বাঁচে, তো এটাই আমাদের হয়তো অনেক কিছু।